আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, জুরাসিক ওয়ার্ল্ড ফলেন কিংডম। এটি এই সিরিজের পঞ্চম পর্ব। আর আগের পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন। মুভিটির আইএমডিবি রেটিং 6.1 out of 10। আর এখনও যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। আমরা গত পর্বে দেখেছিলাম মসাসরাস ইন্ডিমিনিয়াস রেক্সকে তার সুইমিং পুলে টেনে নিয়ে গিয়েছিল এবং সেটিকে মেরে ফেলেছিল। আর গত পর্বের অ্যাক্সিডেন্টের পরে ইসলা নুবলার আইল্যান্ডকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সেই পার্কটিকে বন্ধ করে দেয়া হয়। এরপরে 3 বছর পার হয়ে গিয়েছে এবং এখানে আমরা একটি অবৈধ দলকে দেখতে পাই যারা চুরি করে এখানে বিশেষ কাজের জন্য এসেছিল। এখানে 2 জন সাবমেরিন নিয়ে মসাসরাসের যে সুইমিং পুল ছিল সেটির ভেতরে ঢুকে পড়ে। এদের উদ্দেশ্য ছিল গত পর্বে মসাসরাস যেই ইন্ডিমিনিয়াস রেক্সকে এই সুইমিং পুলে টেনে নিয়েছিল সেটির ডিএনএ সংগ্রহ করা। আর এদের বাকি মেম্বার উপরে এদের জন্যই অপেক্ষা করছিল। এরা কিছুক্ষণের ভেতরেই ভেতরে চলে আসে এবং ইন্ডিমিনিয়াস রেক্স অর্থাৎ আইরেক্সের কঙ্কাল দেখতে পায়। তারা মেশিনের সাহায্যে একটি হাড্ডি কেটে নেয়। তাদের উদ্দেশ্য ছিল এই হাড্ডির মাধ্যমেই ডিএনএ সংগ্রহ করা। তারা সেই হাড্ডি হাতে পাওয়া মাত্র সেটিকে বেলুনের মাধ্যমে উপরে ভাসিয়ে দেয়। উপরে যেই টিম এদের জন্য অপেক্ষা করছিল তারা সেই হাড়টি সংগ্রহ করে। কিন্তু এদের খেয়াল ছিল না মসাসরাস এখনও বেঁচে রয়েছে। তারা সাবমেরিন নিয়ে ব্যাক করার সময় মসাসরাস তাদের উপরে আক্রমণ করে এবং তাদেরকে খেয়ে ফেলে। আমরা গত পর্বে এও দেখেছিলাম এই দ্বীপে টিরেক্স সহ অন্যান্য ডাইনোসর স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। এখানে টিরেক্স চলে আসে এবং যেই ব্যক্তি কন্ট্রোল সিস্টেম চালাচ্ছিল তাকে আক্রমণ করার চেষ্টা করে। তাকে বাঁচানোর জন্য বাকি সঙ্গী সাথীরা হেলিকপ্টার নিয়েও চলে আসে। সে কোনো ক্রমে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্য দিয়ে তার কন্ট্রোলিং ডিভাইসটি হাত থেকে পড়ে যায় এবং মসাসরাসের চেম্বার পুরোপুরি ওপেন হয়ে যায় এবং মসাসরাস খোলা সাগরে বের হয়ে যায়। আর সেই ব্যক্তিও হেলিকপ্টারের মই ধরে উঠে পড়ার চেষ্টা করে। এর ফলে সে টিরেক্সের হাত থেকে বেঁচে যায়। কিন্তু টিরেক্সের হাত থেকে বাঁচলে কি হবে? তখনই মসাসরাস তাকে খেয়ে ফেলে। আর এরই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এই মুভিতে সাংঘাতিক কিছু একটা হতে চলেছে। এরই মধ্য দিয়ে গত পর্ব থেকে 3 বছর পার হয়ে গিয়েছে এবং ইসলা নুবলার দ্বীপ পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। সেখানে এখন শুধুমাত্র ডাইনোসররাই বসবাস করত। কিন্তু সবথেকে বড় প্রবলেম হয়েছে সেখানে যেই আগ্নেয়গিরি ছিল সেটি সক্রিয় হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানায় কয়েকদিনের ভেতরেই সেই পুরো দ্বীপটি ধ্বংস হয়ে যাবে এবং সেই সঙ্গে ডাইনোসররাও মারা যাবে। এর ফলে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে জরুরি একটি মিটিং ডাকে। তাদের আলোচ্য বিষয় ছিল ইসলা নুবলার দ্বীপটি তো ধ্বংস হয়ে যাবে, তারা কি সেখানকার ডাইনোসরদেরকে উদ্ধার করবে নাকি মরে যাওয়ার জন্যই ছেড়ে দেবে? জনগণরা তো ডাইনোসরদেরকে বাঁচানোর পক্ষে ছিল, কিন্তু ডক্টর ইয়ান ম্যালকম, যাকে আমরা প্রথম পর্বে দেখেছিলাম, সে স্পষ্টভাবে বলে দ্বীপে যত ডাইনোসর রয়েছে একটিও প্রাকৃতিক নয়, তাদেরকে ল্যাবরেটরিতে ক্লোনিং করে তৈরি করা হয়েছে। এদের অপর নাম মৃত্যু, তাই আমাদের উচিত এগুলোকে এদের ভাগ্যের উপরে ছেড়ে দেয়া এবং এসবের ভেতরে আমাদের নাক না গলানো। আর সরকারও এটি মেনে নেয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা গত পর্বের ক্লেয়ারকে দেখতে পাই, যে গত পর্বের অর্থাৎ 4 নম্বর পর্বে জুরাসিক ওয়ার্ল্ডের অপারেশন ম্যানেজার ছিল। সে ডাইনোসরদেরকে বাঁচানোর জন্য একটি প্রতিষ্ঠান খুলেছে এবং সেটির নাম দিয়েছে ডাইনোসর প্রোটেকশন গ্রুপ। সে আর তার মেম্বাররা যখন দেখতে পায় সরকার ডাইনোসরদেরকে বাঁচানোর জন্য কিছুই করবে না, তখন তারা খুবই কষ্ট পায়। তবে এর বিপক্ষে তাদের কিছুই করার ছিল না। আর তখনই তাকে স্যার বেঞ্জামিন লকউড নামের একজন ব্যক্তি ফোন দেয়। সে ক্লেয়ারকে জানায় সে ডাইনোসরদেরকে বাঁচাতে চায় এবং এর জন্য তার বিশেষ পরিকল্পনা রয়েছে। ক্লেয়ার যাতে খুবই দ্রুত তার সাথে গিয়ে দেখা করে। অ্যাকচুয়ালি বেঞ্জামিন লকউড ছিল হ্যামান্ডসের পুরাতন বন্ধু এবং পার্টনার। হ্যামান্ডস হচ্ছে সেই ব্যক্তি যে সর্বপ্রথম জুরাসিক পার্ক চালু করে। এর ফলে ক্লেয়ার খুবই দ্রুত তার সঙ্গে দেখা করার জন্য নর্থ ক্যালিফোর্নিয়ায় চলে আসে। আমরা সেখানে বেঞ্জামিনের বিরাট বড় প্রাসাদ দেখতে পাই এবং বুঝতে পারি সে অত্যন্ত ধনী ব্যক্তি। এখানে ক্লেয়ারের সঙ্গে সর্বপ্রথমে বেঞ্জামিনের সহকারী ইলাই মিলস দেখা করে। সে আগে থেকে ক্লেয়ারকে বুঝিয়ে দেয় তাদের আসল উদ্দেশ্য কি। তারা খুবই বড় একটি নিরাপদ দ্বীপ তৈরি করেছে যেখানে ইসলা নুবলার সকল ডাইনোসরকে নিয়ে যাবে এবং সেখানে তাদের মতো ছেড়ে দেবে। আর এর জন্য তাদের ক্লেয়ারের সাহায্য দরকার, কারণ ক্লেয়ার আগের পার্কের অপারেশন ম্যানেজার হওয়ায় সেখানকার সকল কিছু তার ফিঙ্গার প্রিন্টেই চলতো।
ক্লেয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বেঞ্জামিন চলে আসে। বেঞ্জামিনের সঙ্গেও তার খুবই ভালোভাবে কথা হয়। আর তখনই সে খেয়াল করে উপরের ফ্লোরে একটি মেয়ে দৌড়াদৌড়ি করছে। বেঞ্জামিন জানায় এটি তার নাতনি মেইজি, আর সেই বর্তমানে তার একমাত্র আপনজন, কারণ তার মেয়েও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বেঞ্জামিন বলে, তুমি বাকি বিষয়টি ইলাইয়ের কাছ থেকে বুঝে নাও। ইলাই জানায়, আমাদের তোমার কাছ থেকে বিশেষ সাহায্যের প্রয়োজন। আমরা হয়তো সকল ডাইনোসরই ধরতে পারবো, কিন্তু ভেলোসিরাপ্টর ব্লুকে কখনোই ধরতে পারবো না, কারণ সেটি খুবই চালাক এবং এক মাইল দূর থেকে গন্ধ বুঝতে পারে। আর এর জন্য ক্লেয়ারকে বিশেষ কিছু করতে হবে। ক্লেয়ার সেখান থেকে বের হয়ে আসে এবং সরাসরি ওয়েনের সঙ্গে দেখা করে। আমরা গত পর্বে ক্লেয়ার এবং ওয়েনকে দেখেছিলাম। আমরা গত পর্বে এদের দুইজনকেই লিড ক্যারেক্টার হিসাবে দেখেছিলাম এবং এই পর্বেও তারা লিড ক্যারেক্টার। আমরা গত পর্বের লাস্ট মোমেন্টে ভেলোসিরাপ্টার ব্লুকে সেই দ্বীপের ভেতরে চলে যেতে দেখেছিলাম, আর ভেলোসিরাপ্টার ব্লুকে এই ওয়েনই পেলে পুষে বড় করেছিল। তাই ক্লেয়ার খুব ভালো করেই জানে সেই ভেলোসিরাপ্টারকে কেউ যদি ধরতে পারে তাহলে সে একমাত্র ওয়েন। কিন্তু ওয়েন কোনোভাবেই রাজি হয় না। সে জানায় ডাইনোসররা খুবই মারাত্মক, আর আমাদের সরকারের বিরুদ্ধে গিয়ে বেআইনি কাজ করা কোনোভাবেই উচিত হবে না। তাই তাদের ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে তাহলে সেটাই হওয়া উচিত। ক্লেয়ার রেগে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে বলে যায়, আগামীকাল আমরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব, তুমি যদি মত বদলাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। ওয়েন সেদিন রাতে তার পোষা চারটি র্যাপ্টরের ভিডিও দেখতে থাকে। এদের মধ্যে শুধুমাত্র ব্লুই বেঁচেছিল এবং কিছুদিনের মধ্যে সেও মারা যাবে। এটি ভেবে তার মন দুর্বল হয়ে পড়ে এবং সে ডিসাইড করে সে এই ভেলোসিরাপ্টরকে বাঁচানোর জন্য কাজ করবে। সে পরদিন এসে ক্লেয়ারের টিমের সঙ্গে যোগ দেয়। এখানে আরও দুইজন ছিল, ডক্টর জিয়া এবং ফ্র্যাঙ্কলিন। ফ্র্যাঙ্কলিন ছিল খুবই ভালো টেকনিশিয়ান এবং সফটওয়্যারের ব্যাপারে খুবই দক্ষ। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা লকউড ভিলা দেখতে পাই। আর বুঝতে পারি বেঞ্জামিনের নাতনি মেজি খুবই দুষ্ট। সেও ডাইনোসর খুবই পছন্দ করত এবং ডাইনোসরের ব্যাপারে খুবই আগ্রহী ছিল। আর বেঞ্জামিনের কথাই আমরা বুঝতে পারি, মেইজি হুবহু তার মায়ের মতো হয়েছে, মানে তাদের ছোটবেলার চেহারা একেবারে সেম টু সেম। অন্যদিকে ক্লেয়ার এবং ওয়েন তাদের দলবল সহ ইসলানুবলার দ্বীপে চলে আসে। আর এখানে আমরা এই সৈন্য দলের লিডার কেনকে দেখতে পাই, যারা এই ডাইনোসরগুলোকে ধরবে। আর তাদেরকে খুবই দ্রুত কাজ করতে হবে, কারণ আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। তারা একেবারেই সময় নষ্ট না করে কন্ট্রোল রুমের দিকে রওনা দেয় এবং সেখানে তারা অনেক বড় একটি তৃণভোজী ডাইনোসর দেখতে পায়। এগুলো ছিল খুবই শান্ত, এরা মানুষের কোনো রকমের ক্ষতিই করত না। ফ্র্যাঙ্কলিন তার দক্ষতা কাজে লাগিয়ে সকল সিস্টেম অ্যাক্টিভ করে ফেলে এবং ক্লেয়ার তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলে ফেলে। আর প্রত্যেকটি ডাইনোসরের গায়ে ট্র্যাকার ছিল। তারা ট্র্যাকারের মাধ্যমে দেখতে পায় কোন ডাইনোসর কোথায় রয়েছে। এখানে ডাইনোসর ধরার জন্য প্রচুর সৈন্য ছিল, কিন্তু লিডার কেন ওয়েন এবং জিয়াকে নিয়ে বিশেষ একটি টিম গঠন করে, যাদের উদ্দেশ্য হবে ভেলোসিরাপ্টর ব্লুকে ধরা। তারা সেই ট্র্যাকারের মাধ্যমে ব্লুকেও দেখতে পায় এবং গাড়ি নিয়ে সেদিকেই রওনা দেয়। যদিও ওয়েন কনফিউজড ছিল এত বছর পরে ব্লু তাকে চিনতে পারবে কি না। ওয়েন একসময় সবাইকে বলে গাড়ি নিয়ে তারা কখনোই ব্লুর কাছাকাছি যেতে পারবে না, কারণ সে শব্দ শুনতে পেয়েই চলে যাবে। তাই তারা সকলে নেমে পড়ে এবং ওয়েন আগে আগে হাঁটতে থাকে। আর ব্লু যেহেতু ওয়েনের গন্ধ চিনত, তাই সে ওয়েনের কাছে চলে আসে এবং ওয়েন ব্লুর গায়ে হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আচমকা তখনই সকল সৈন্যরা একসঙ্গে ব্লুর উপরে প্যারালাইজড করার ডার্ট ছুড়ে দেয়। এর ফলে ওয়েন সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই সৈন্যদের উদ্দেশ্য ভালো নয় এবং এরা শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। কিন্তু সে কিছু করে ওঠার আগেই সৈন্যরা তার উপরেও ডার্ট ছুড়ে দেয় এবং তাকেও প্যারালাইজড করে দেয়। তাদের মধ্যে একটি সৈন্য ভেলোসিরাপ্টর ব্লুকে গুলিও করে, এর ফলে ব্লু মারাত্মকভাবে আহত হয়। তারা ডক্টর জিয়াকেও প্যারালাইজড করে দিত, কিন্তু কেন বুঝতে পারে র্যাপ্টর ব্লু মারাত্মকভাবে আহত এবং তাকে বাঁচাতে হলে জিয়ার সাহায্য লাগবে। তাই তারা ওয়েনকে সেখানে ফেলে রেখেই জিয়া এবং ব্লুকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। এরই মধ্যে সেখানে বিরাট বড় একটি ভূমিকম্প হয় এবং কন্ট্রোল প্যানেলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে কোনো রকমের সিস্টেম আর কাজ করছিল না। আর তখনই সেখানে আগ্নেয়গিরি ব্লাস্ট হয়, যার ফলে লাভা চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে কেন ইলাইকে ফোন করে জানায় তাদের কাজ হয়ে গিয়েছে, তারা খুবই দ্রুত রওনা দিচ্ছে। আর ইলাই যেন তার টাকা রেডি রাখে। ইলাই জানায়
সকল ডাইনোসরকে আমার এই ম্যানশনে নিয়ে আসো। এর ফলে আমরা বুঝতে পারি মূলত ইলাইয়ের ভেতরেই ঝামেলা রয়েছে, আর এই কথা কিছুটা মেইজি শুনে ফেলে। ইলাই তখন রেগে মেইজিকে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে আগ্নগিরির লাভা প্যারালাইজড হয়ে পড়ে থাকা ওয়েনের দিকে ধীরে ধীরে আগাতে থাকে। তবে ওয়েনের ভাগ্য ছিল ভালো, লাভা তার গায়ে লাগার আগেই তার প্যারালাইজড ভাব কেটে যেতে থাকে এবং সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এদিকে কন্ট্রোল প্যানেলের ভেতরে অনেক বড় একটি ডাইনোসর ঢুকে পড়ে এবং তাদেরকে খাওয়ার চেষ্টা করে। আবার আগ্নগিরির লাভাও ধীরে ধীরে তাদেরকে গ্রাস করছিল, আর সেই মুহূর্তে তারা উপরে একটি দরজা দেখতে পায় এবং কোনো ক্রমে সেই দরজা দিয়ে বের হয়ে আসে। আর তারা দেখতে পায় আগ্নগিরির লাভার কারণে সকল ডাইনোসর দৌড়ে পালাচ্ছে এবং তার ভেতরে ওয়েনও রয়েছে। ওয়েন তাদেরকে দূর থেকেই পালাতে বলে এবং সে নিজেও দৌড়তে থাকে। আর তারা এখানে দৌড়াতে দৌড়াতে একটি ভাঙা বল রাইড দেখতে পায়। ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন সেই বল রাইডে ঢুকে পড়ে, কিন্তু ওয়েন ঢোকার আগেই সেখানে অনেক বড় একটি ডাইনোসর চলে আসে। সেটি ওয়েনকে প্রায় খেয়েই ফেলছিল। তার আগেই সেখানে আরও একটি তৃণভোজী ডাইনোসর চলে আসে এবং দুটির ভেতরে তুমুল লড়াই হয়। তবে মাংসাশী ডাইনোসরটি তৃণভোজীকে মেরে ফেলে এবং এরপরে আবারও ওয়েনের দিকে আগাতে থাকে, কিন্তু তার আগেই সেখানে টিরেক্স চলে আসে এবং সেই মাংসাশী ডাইনোসরটিকে মেরে ফেলে। এই টিরেক্স এর আগের পর্বে ওয়েন এবং তার দলবলের প্রাণ বাঁচিয়েছিল এবং এই পর্বে আরও একবার বাঁচায়। এখানে ক্লেয়ার এবং ফ্র্যাঙ্কলিন বল রাইডে করে অন্যদিকে ওয়েন দৌড়ে সেখান থেকে পালাতে থাকে এবং সামনের সমুদ্রে জাম্প করে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বল রাইডের দরজাটি জ্যাম হয়ে যায় এবং তারা পানিতে ডুবে মরতে বসে। ওয়েন তাদেরকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং বিভিন্ন কসরতের পরে কোনো ক্রমে সেই দরজাটিকে খুলতে সক্ষম হয়। এর ফলে তারা তিনজনই প্রাণে বেঁচে যায় এবং তীরে চলে আসে। দ্বীপটি এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। তারা দূর থেকে দেখতে পায় কেন আর তার দলবল তাদের বড় জাহাজে প্রত্যেক প্রজাতির ডাইনোসর একজোড়া করে তুলেছে। তারা ভেলোসিরাপ্টর সহ টিরেক্সটিকেও ধরে ফেলে এবং সেটিকেও তাদের জাহাজে তুলে নেয়। এরপরে সেই জাহাজটি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ওয়েনও বুঝতে পারে তারা যদি এই জাহাজে উঠতে না পারে তাহলে তাদেরকেও এখানে পড়ে মরতে হবে। তারা তিনজনে দৌড়ে ট্রাকে চলে আসে এবং ট্রাক নিয়ে জাহাজের উদ্দেশ্যে রওনা দেয়। তারা একেবারে লাস্ট মোমেন্টে জাম্প করে সেই জাহাজে উঠে পড়ে, কিন্তু সেখানকার সৈন্যরা ডাইনোসর নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তাদেরকে খেয়াল করে না। আর আমরা এখানে খুবই ইমোশনাল একটি দৃশ্য দেখতে পাই যেখানে সকল ডাইনোসর আগ্নগিরির লাভায় মারা যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী গানারকে দেখতে পাই। সেই ইলাইকে জানায় যত দ্রুত সম্ভব সেই ডাইনোসরদেরকে এখানে নিয়ে আসতে, কারণ আজকে রাতেই এই ডাইনোসরগুলোকে নিলামে বিক্রি করা হবে। আর এখানেই আমরা ইলাইয়ের আসল পরিকল্পনা বুঝতে পারি। তার মূল উদ্দেশ্য এমন ডাইনোসরের উদ্ভাবন করা যা যুদ্ধের ময়দানে অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে, আর সেগুলোকে সে ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে। আর এর জন্য সে ম্যানশনের নিচে ডাইনোসর আটকে রাখার সেল এবং ল্যাবরেটরিও তৈরি করেছে। আর এও জানা যায় সে এরই মধ্যে আরও এক প্রজাতি আবিষ্কার করেছে যেটি খুবই ভয়ঙ্কর, কারণ এর ভেতরে রয়েছে ভেলোসিরাপ্টর এবং এন্ডিমিনিয়াস র্যাপ্টরের ডিএনএ। এই পুরো বিষয়টি মেইজি শুনে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার নানার কাছে চলে আসে। সে তার নানাকে বলে ইলাই এই ডাইনোসরগুলোকে বিক্রির চেষ্টা করছে। তবে তার নানা তার কথায় বিশেষ কোনো গুরুত্ব না দিয়ে তাকে ঘুমিয়ে পড়তে বলে। অন্যদিকে আমরা সেই জাহাজে ওয়েন, ফ্র্যাঙ্কলিন এবং ক্লেয়ারকে দেখতে পাই। তারা জিয়ার সঙ্গে দেখা করে। জিয়া তখন র্যাপ্টর ব্লুকে সুস্থ করার চেষ্টা করছিল, তবে সে জানায় র্যাপ্টরের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে গিয়েছে। রক্ত দেয়া ছাড়া একে বাঁচানোর আর কোনো উপায় নেই। তারা বুঝতে পারে শুধুমাত্র টিরেক্সের রক্তই ভেলোসিরাপ্টরের শরীরে কাজ করবে, কারণ এদের দুইজনের স্বভাবের অনেক মিল রয়েছে। তাই তারা টিরেক্সের রক্ত সংগ্রহের জন্য টিরেক্সের ট্রাকে চলে আসে। টিরেক্সও তখন ডার্টের প্রভাবে সেন্সলেস হয়ে পড়েছিল। তারা ট্রাকে ঢুকে পড়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে টিরেক্সের রক্ত সংগ্রহ করতে থাকে, কিন্তু তখনই বাইরের এক সৈন্য না বুঝে সেই ট্রাকের দরজাটি বন্ধ করে দেয়, আর তখনই টিরেক্সের জ্ঞান ফিরে আসে। এর ফলে ক্লেয়ার এবং ওয়েন সেখানে বিপদে পড়ে যায়। তবে ক্লেয়ার কোনোভাবে সেই ট্রাকের উপর দিয়ে বের হয়ে আসে এবং ট্রাকের দরজা খুলে দেয়, যার ফলে ওয়েন আবারও সেই ট্রাক থেকে বের হয়ে আসে আর সেই রক্ত নিয়ে সে ভেলোসিরাপ্টরের শরীরে দেয় এবং তার গুলিটিও বের করে ফেলে। এরই মধ্য দিয়ে র্যাপ্টর ব্লু আবারও সুস্থ হয়ে যায়। অন্যদিকে মেইজি গোপনে ল্যাবরেটরিতে চলে আসে এবং সেখানে ওয়েনের ভিডিও দেখতে থাকে। আর তখনই আমরা সেখানে ইলাই এবং
চাইনিজ সায়েন্টিস্ট ডক্টর উইকে দেখতে পাই। এই চাইনিজ উই ছিল অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন ব্যক্তি। আগের যেই ইন্ডিমিনিয়াস রেক্স সেটিকেও সেই উদ্ভাবন করেছিল। তবে এবারে তাদের মূল আকর্ষণ ইন্ডোরাপ্টর, যেটি হবে আরো ভয়ঙ্কর। তারা আপাতত ইন্ডোরাপ্টরের একটি স্যাম্পল তৈরি করেছে, তবে এটি জাস্ট একটি স্যাম্পল। এখনও এর ভেতরে প্রচুর পরিমাণে ডিএনএ নিখোঁজ রয়েছে। উই যখন জানতে পারে র্যাপ্টর ব্লু আহত, তখন সে প্রচণ্ড রেগে যায়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় র্যাপ্টরকে জীবিতভাবে পাওয়া না গেলে এই ইন্ডোরাপ্টরটিকে পুরোপুরি কমপ্লিট করা সম্ভব হবে না, কারণ তাদের এই ইন্ডোরাপ্টরের মূল ভিত্তি হবে ভেলোসিরাপ্টর। এর জন্য তাদের ভেলোসিরাপ্টরের প্রচুর পরিমাণে ডিএনএর প্রয়োজন হবে। মেইজি এখানে লুকিয়ে পড়ে এবং না বুঝে সেই ইন্ডোরাপ্টরের খাঁচার কাছাকাছি চলে যায়, কিন্তু লাস্ট মোমেন্টে টের পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। এর ফলে সে ইলাইয়ের কাছে ধরা পড়ে যায়, আর ইলাই তাকে উপরের ঘরে বন্দি করে রাখে। আর তখনই মেইজির নানি ইলাইকে জানায়, বেঞ্জামিন তোমাকে জরুরি ভিত্তিতে ডেকেছে, সে তোমার সঙ্গে কথা বলতে চায়। এটি শোনা মাত্র সে বুঝে যায় মেইজি তাহলে তার নানাকে সব কিছু বলে দিয়েছে। অন্যদিকে তারা জাহাজ থেকে সকল ডাইনোসরকে ট্রাকে করে আনলোড করে ফেলে, আর সেগুলোকে তারা লকউড ম্যানশনের দিকে নিয়ে যেতে থাকে। তবে এখানে জিয়া এবং ফ্র্যাঙ্কলিন আলাদা হয়ে যায়, আর অন্যদিকে ক্লেয়ার এবং ওয়েন আর একদিকে চলে আসে। তারা হঠাৎ ড্রাইভার সে যে একটি ট্রাকে উঠে পড়ে এবং সেই ট্রাকটিকে নিয়ে লকউড ম্যানশনের দিকে রওনা দেয়। সব কিছু ঠিকঠাকই চলছিল, তবে লাস্ট মোমেন্টে একজন গার্ড তাদেরকে দেখে ফেলে, আর আমরা দেখতে পাই সেই ম্যানশনের নিচে বিশাল আলিশান ব্যবস্থা করা রয়েছে, যেখানে সেই ডাইনোসরগুলোকে রাখা হবে। এদিকে ইলাই বেঞ্জামিনের কাছে চলে আসে এবং বেঞ্জামিন তাকে বলে সে জানতে পেরেছে সে নাকি ডাইনোসরগুলোকে বিক্রি করবে। ইলাই জানায় এতে ক্ষতি কি, এটি লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের ব্যবসা। কিন্তু বেঞ্জামিনের টাকা পয়সার প্রতি কোনো লোভ ছিল না। সে জানায় তুমি এক্ষুনি পুলিশে ফোন করো আর নিজেকে পুলিশের হাতে তুলে দাও। কিন্তু ইলাই এতদূর এসে থামার পাত্র নয়, সে বেঞ্জামিনকে এখানে মেরে ফেলে। অন্যদিকে কেন আর তার দলবল ওয়েন আর ক্লেয়ারকেও ধরে ফেলে এবং তাদেরকে বন্দি করে ফেলে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে ইলাই চলে আসে এবং বলে, সকলে জানে তোমরা সেই দ্বীপে মারা গিয়েছ, তাই তোমাদেরকে আর জীবিত অবস্থায় ছেড়ে দেয়া সম্ভব নয়। আর এরা ওয়েনকে ব্যবহার করেছে শুধুমাত্র একটি উদ্দেশ্যে, সেটি হলো ব্লুকে ধরা, কারণ সে ছাড়া কেউই ব্লুকে ধরতে পারতো না। তবে এখানে সুযোগ পাওয়া মাত্র ওয়েন এবং ক্লেয়ার ইলাইকে এক দফা ধুলাই করে। অন্যদিকে মেইজি ছিল খুবই সাহসী, সে তার বারান্দা দিয়ে কার্নিশ বেয়ে তার নানার রুমে চলে আসে, কিন্তু দেখতে পায় তার নানা অলরেডি মারা গিয়েছে। এতে সে খুবই ভেঙে পড়ে, তবে সে তার নানার হাতের ডায়েরিটি নিয়ে নেয়, যার ভেতরে তার এবং তার মায়ের অনেক ছবি ছিল। আর তখনই তার মনে হয় বেঞ্জামিন এই রুমে আসছে, তাই সে সেখানকার একটি লিফটে লুকিয়ে পড়ে। আর ইলাই এসে এখানে এমন ভাব করে যেন সে এইমাত্র জানতে পেরেছে বেঞ্জামিন মারা গিয়েছে। সে সঙ্গে সঙ্গে মেইজির ন্যানিকে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে, এখন থেকে এই ম্যানশনের দায়িত্বে আমি, তাই কালকেই তুমি চাকরি ছেড়ে এখান থেকে চলে যাবে। মেইজিকে কিভাবে দেখাশোনা করতে হবে সেটি আমি বুঝে নেব। সে এটিও ধারণা করে ফেলে সেই লিফটের ভেতরে হয়তো মেইজি লুকিয়ে রয়েছে, কিন্তু ইলাই তাকে ধরতে পারার আগেই সে লিফটের মাধ্যমে নিচের বেসমেন্টে চলে যায়, যেখানে ডাইনোসর বন্দি করে রাখার সেল ছিল। আর এদিকে ওয়েন এবং ক্লেয়ার ভাবতে থাকে তারা কিভাবে এই সেল থেকে বের হবে। আর তখনই তারা খেয়াল করে পাশের সেলে স্টিগোমোলোস জাতের বিশেষ ডাইনোসর বন্দি করে রাখা রয়েছে। এই জাতের বৈশিষ্ট্য ছিল এদের মাথা খুবই শক্ত, এরা খুবই জোরে ঢুস দিতে পারে। ওয়েন দুর্দান্ত একটি প্ল্যান করে ফেলে, সে পাশের সেল থেকে শীষ দিতে থাকে এবং তাদের সেলে আসার জন্য ডাইনোসরটি দেয়ালে জোরে জোরে ঢুস দিতে থাকে। অন্যদিকে আমরা সেখানে দেখতে পাই পৃথিবীর সব থেকে ধনী ধনী ব্যক্তিরা সেখানে জড়ো হয়েছে, কারণ এখানে এই ডাইনোসরগুলোকে নিলামে বিক্রি করা হবে। এখানে ছিল মোটে 11টি প্রজাতি এবং তারা এখানে কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে সেই ডাইনোসরগুলোকে নিলামের মাধ্যমে কিনতে থাকে। অন্যদিকে সেই ডাইনোসরটি ঢুস দিতে দিতে সেই দেয়ালটি ভেঙে ফেলে এবং তাদের চেম্বারে চলে আসে। ওয়েন এখানে তার বুদ্ধি আবারও খাটায় এবং সেই ডাইনোসর দিয়ে সেলের দরজায় ঢুস দেয়, এতে সেই দরজাটি ভেঙে যায় এবং তারা সেখান থেকে বের হয়ে আসে। আজ মুক্ত হয়ে সেই ডাইনোসরটিও আশেপাশে চলে যায়, আর এখানেই তাদের সঙ্গে মেইজির দেখা হয়। মেইজি ক্লেয়ারকে আগেও দেখেছিল এবং ওয়েনকে ভিডিওতে দেখেছে। এখানে তাদের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায় এবং তারা ডিসাইড করে কোনো ক্রমে তারা এখান থেকে বের হয়ে যাবে। অন্যদিকে সকল বিডিং শেষে
তাদের অর্ধেক তৈরি ইন্ডোরাপ্টরকে সবার সামনে দেখানো হয়। এটি বিক্রির জন্য ছিল না, কিন্তু তারপরেও সকলে এতটাই দাম বলতে থাকে যে ইলাই ঠিক করে সে এটিকেও বিক্রি করে দেবে। সায়েন্টিস্ট উইটাকে বোঝানোর চেষ্টা করে, তুমি কি পাগল, এটির ডিএনএ এখনও কমপ্লিট হয়নি, এটির উপরে প্রচুর কাজ করা বাকি রয়েছে। কিন্তু ইলাই টাকার লোভ ছাড়তে পারে না এবং এই ইন্ডোরাপ্টরটিকেও বিক্রি করে দেয়। এই র্যাপ্টরের বিশেষ একটি স্বভাব ছিল, কোনো ব্যক্তি বা কোনো জিনিসের দিকে তাক করে যদি লেজার ছুড়ে দেয়া হয় তাহলেই এই ইন্ডোরাপ্টর সেটিকে ধ্বংস করে দেয়। আর এই দৃশ্যটি ক্লেয়ার এবং ওয়েন উপর থেকে দেখতে থাকে। ওয়েনের হাতে এর বিপক্ষে কিছুই করার ছিল না, কিন্তু তখনই সেখানে উপায় হিসাবে সেই ঢুস দেয়া ডাইনোসরটি চলে আসে। সে ওই ডাইনোসরটিকে কোনোভাবে লিফটে করে সেই নিচের ফ্লোরে পাঠিয়ে দেয়, আর সেটি নিচে এসে সবাইকে ঢুসোতে থাকে। এর ফলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয় এবং প্রত্যেকে প্রাণ ভয়ে সেখান থেকে পালাতে থাকে। এই সুযোগে ওয়েনও সেখানে চলে আসে এবং সৈন্যদের সঙ্গে ফাইট করতে থাকে। আর আমরা দেখতে পাই সেখানে একে একে সকলে বের হয়ে আসে এবং সেই ডাইনোসরটিও বের হয়ে পাশের জঙ্গলে চলে যায়। সৈন্যদের প্রধান কেন বুঝতে পারে এখানে তার টাকা হাতছাড়া হয়ে যেতে পারে, তাই সঙ্গে সঙ্গে সে ভেতরে চলে আসে এবং টাকা নেয়ার জন্য ইলাইকে খুঁজতে থাকে। আর তখনই সেখানে সে ইন্ডোরাপ্টরকে বন্দি অবস্থায় দেখতে পায়। তার একটি শখ ছিল ডাইনোসরের দাঁত সংগ্রহ করা, তাই সে ইন্ডোরাপ্টরকে দুটি দাঁত ছুড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সেই ডাইনোসরটি সেন্সলেস হয়ে যায়। কিন্তু তার মাথায় এটি ঢোকে না যে দুটি দাঁত দিয়ে তো নর্মাল ডাইনোসরগুলোকেও বাগে আনা যায় না। সে এসব চিন্তা না করে সেই খাঁচার ভেতরে ঢুকে পড়ে এবং ইন্ডোরাপ্টরের দাঁত তোলার চেষ্টা করে। আর এখানে আমরা বুঝতে পারি ইন্ডোরাপ্টর তার সঙ্গে মজা করছে। আর একসময় সে কেনের উপরে আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে। অন্যদিকে গানার সহ বেশ কয়েকজন সেখানকার লিফটের পেছনেই লুকিয়েছিল। ইন্ডোরাপ্টর অর্থাৎ আইরাপ্টর সেটি টের পেয়ে যায় এবং তাদেরকে আক্রমণের চেষ্টা করে, তবে তার আগেই তারা লিফটের দরজা বন্ধ করে দেয়। তবে তাদের কপাল ছিল খারাপ, এখানে আইরাপ্টরের লেজের ধাক্কায় লিফটের সিস্টেম নষ্ট হয়ে যায় এবং দরজাটি খুলে যায়। তখন আইরাপ্টর তাদের সকলকেই মেরে ফেলে। অন্যদিকে ক্লেয়ার এবং ওয়েন মেইজিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ইলাই তার দলবল নিয়ে চলে আসে এবং মেইজিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওয়েন এবং ক্লেয়ার মেইজিকে তাদের হাতে দেয় না এবং মেইজি নিজেও জানায় সে তার সঙ্গে যাবে না। এটি শুনে ইলাই রেগে যায় এবং সত্য কথা বলে দেয়। সে জানায় বেঞ্জামিনের কোনো নাতনি ছিল না, সে তার মেয়েকে অনেক ভালোবাসত। আর তার মেয়ে যখন মারা যায় তখন সে তার মেয়ের ডিএনএকে ক্লোন করে ল্যাবরেটরিতে এই মেইজিকে তৈরি করে। এরপরে ইলাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিয়াকে ভেলোসিরাপ্টরের খাঁচার সঙ্গে বন্দি করে রাখা ছিল। ফ্র্যাঙ্কলিন এখানে সেন্সলেস করার ইঞ্জেকশন ডক্টর ওয়ের উপরে প্রয়োগ করে এবং তাকে প্যারালাইজড করে দেয়। এরপরে সে জিয়াকে মুক্ত করে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে তার আগেই সেখানে সৈন্যরা চলে আসে। আর তখনই জিয়া চালাকি করে ভেলোসিরাপ্টর ব্লুর খাঁচার দরজা খুলে দেয়। র্যাপ্টর যেহেতু খুবই চালাক হয়ে থাকে, তাই সে অলরেডি বুঝে গিয়েছিল এখানে কারা ভালো এবং কারা খারাপ। ব্লু সরাসরি শত্রুদের উপরে আক্রমণ করে এবং এরই মধ্যে সেখানে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে যায়। আর সেটি ব্লাস্ট হওয়ার আগেই জিয়া, ফ্র্যাঙ্কলিন এবং ব্লু সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে ইন্ডো অর্থাৎ আইরাপ্টর সেই তিনজনকে ধরার চেষ্টা করে এবং তারাও সেখান থেকে পালানোর চেষ্টা করে। এখানে তাদের ভেতরে দুর্দান্ত লুকোচুরি হতে থাকে। অন্যদিকে ফ্র্যাঙ্ক এবং জিয়া দেখতে পায় নিচের চেম্বার যেখানে ডাইনোসরগুলোকে বন্দি করে রাখা হয়েছে সেখানে গ্যাস ছড়িয়ে পড়েছে। তারা ভেন্টিলেটর অন করে গ্যাস বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ভেন্টিলেটর অন হচ্ছিল না। তারা স্পষ্ট বুঝতে পারে এই গ্যাস বের করতে না পারলে সকল ডাইনোসর মারা যাবে। এদিকে আইরাপ্টর সেই তিনজনকে দেখে ফেলে এবং তাদের উপরে আক্রমণের চেষ্টা করে। মেইজি খুবই জোরে চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে, এর ফলে সেই ডাইনোসরটি মেইজিকেই তাড়া করে। মেইজি এখানে তার লিফটের মাধ্যমে তার রুমে চলে আসে। তবে আইরাপ্টর এতটাই চালাক ছিল যে সে বিল্ডিংয়ের উপর দিয়ে টপকে বারান্দার মাধ্যমে মেইজির রুমে চলে আসে এবং তার উপরে আক্রমণের চেষ্টা করে। আর তখনই সেখানে ওয়েন চলে আসে এবং আইরাপ্টরের উপরে দুটি দাঁত ছুড়ে দেয়। তবে এই দাঁতে আইরাপ্টরের কিছুই হয় না, আর ওয়েনের গানে আর কোনো দাঁতও ছিল না। আর তখনই তাদেরকে বাঁচানোর জন্য র্যাপ্টর ব্লু চলে আসে আর আইরাপ্টরের উপরে হামলা করে। এখানে অসাধারণ ফাইট চলতে থাকে আর তারা আবারও বারান্দা দিয়ে ছাদে চলে আসে। আইরাপ্টর অন্যদিকে ব্লুকে আহত করে এবং
সেও তাদেরকে তাড়া করে বাইরে চলে আসে। এই র‍্যাপ্টর এখানে তাদেরকে আবারো প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই ব্লু আবারো চলে আসে এবং এই র‍্যাপ্টরের উপরে আক্রমণ করে এবং তারা দুইজনে কাঁচ ভেঙে নিচের একটি স্কেলিটনের উপরে পড়ে। আর সেই স্কেলিটনের শিং দুটি এই র‍্যাপ্টরের শরীরের ভেতরে ঢুকে যায়, এর ফলে এই র‍্যাপ্টর সঙ্গে সঙ্গে মারা যায়। এরপরে তারা সকলে কন্ট্রোল রুমে চলে আসে এবং দেখতে পায় গ্যাসের নিচের চেম্বার ভরে গিয়েছে। তারা যদি ডাইনোসরগুলোকে ছেড়ে না দেয় তাহলে কাউকে বাঁচানো সম্ভব হবে না। ক্লিয়ার একবার ভাবে সে ডাইনোসরগুলোকে ছেড়ে দেবে, আবার চিন্তা করে এরা যদি মুক্ত হয়ে যায় তাহলে মানবজাতির উপরে কী ধরনের প্রভাব পড়বে তা কেউ বলতে পারবে না। কিন্তু মেজি সেই ডাইনোসরগুলোকে মুক্ত করে দেয় এবং সেখান থেকে বের হয়ে যাওয়ার পথ করে দেয়। ইলাই অন্যদিকে ইন্ডিমিনিয়াস রেক্সের ডিএনএ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে যখন দেখতে পায় সকল ডাইনোসর তার দিকে তেড়ে আসছে তখনই সে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। একে একে সকল ডাইনোসর পাশের জঙ্গলে চলে যায়। ইলাই যখন নিরাপদ মনে করে তখন সে বের হয়ে আসে, কিন্তু তার পেছনেই টিরেক্স ছিল। টিরেক্স এবং আরও একটি ডাইনোসর ইলাইকে ভাগাভাগি করে খেয়ে ফেলে। এরপরে সেগুলোও জঙ্গলে চলে যায়। ওয়েনের দিকে ব্লুকে ইশারা করে সে যাতে তাদের গাড়িতে উঠে পড়ে। সে ব্লুকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে, কিন্তু ব্লু মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় সে তাদের সঙ্গে যাবে না এবং সেও জঙ্গলে চলে যায়। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং ইয়ান ম্যালকম সবাইকে জানায় কিছু মানুষের লোভ এবং ভুলে ডাইনোসর এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখনই যদি আমরা সতর্কতার সঙ্গে কোনো রকমের স্টেপ না নেই তাহলে ভবিষ্যতে হয়তো ডাইনোসর পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবে। এরই মধ্যে আমরা উন্মুক্ত সমুদ্রে ছুটে যাওয়া মসোসরাসকেও দেখতে পাই, যেটি সাধারণ মানুষের উপরে হামলা করে। আর এও বুঝতে পারি এই পৃথিবীটিকে ধীরে ধীরে ডাইনোসররা ছেয়ে ফেলবে। তবে লাস্ট মোমেন্টে আমরা ব্লুকে দেখতে পাই, যাকে দেখে মনে হয় সে হয়তো ওয়েনকেই ফলো করছে, এবং এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ধন্যবাদ।